সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান 12টি দেশের মুদ্রা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করা হয়। 14 আগস্ট বুধবার নিউমার্কেট থানার হত্যা মামলায় রিমান্ড আবেদনে এসব তথ্য জানিয়েছেন তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক মোহাম্মদ সজীব মিয়া। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে সালমান এফ রহমানের কাছ থেকে $12,624, $620 8,000 দিরহাম, উজবেকিস্তানের 13 লাখ সোম, $11,650, $779 £150, £1,321, $50,000, ভুটানের $6,230, ₹1,000, থাইল্যান্ডের $3,320 জব্দ করা রয়েছে। পাশাপাশি তার কাছ থেকে 5টি সবুজ রঙের পাসপোর্ট ও 1টি কূটনৈতিক পাসপোর্ট পাওয়া গেছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের কাছে $17,512, $726 এবং 3টি কূটনৈতিক পাসপোর্ট পাওয়া গেছে। এরপর আসামি সালমান এফ রহমান ও আনিসুল হককে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদের আদালত তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহার এবং রিমান্ড পিটিশন পর্যালোচনা করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে হাজির করাকে কেন্দ্র করে আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়। এর মধ্যেও তাদের দিকে ডিম জুতা নিক্ষেপ করেন আইনজীবীরা। কয়েকজনকে দেখা যায় ঝাড়ু হাতে সিএমএম আদালতের গেটের সামনে অবস্থান নিতে। তারা সালমান এফ রহমান ও আনিসুল হকের ফাঁসির দাবি জানান। এই গণঅভ্যুত্থানকে এরা ধ্বংস করতে চেয়েছিল, এরা দেশের শত্রু। মঙ্গলবার 13 আগস্ট রাতে গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। আর গত 16 জুলাই কোটা বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়েশা বেগম একটি মামলা করেন। জহির আহমেদ, জেটিভি বাংলা। Are you ready to experience the better way to pay? Then, try JRF Pay. So what are you waiting for? Download now! Experience a better way to pay with JRF Pay.